নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। আজকে দাদার ডিউটি পড়েছে এই নারকোলটা ছাড়ানোর। এটা দাদা অফিস থেকে এনেছে, এটার ডিটেলসও বলবে পরে। এই নারকোলটাকে ছাড়াতে হবে, তো ছাড়ানোর জন্য দরকার দা। সেই দায়েতে শান দেওয়া চলছে এখন, চলুন গিয়ে দেখে নি। কিরে কি করছিস? এই ভাত দিচ্ছি দায়। নারকোলটা কাটতে হবে না? নারকোলটা দিল তো কে? দিয়েছে দিলীপ দা। আবার দিলীপ দা? বাহ, তা নারকোলটা দিয়ে কি খাবি মনে করছিস? অন্য কোনো নতুন মিষ্টি? আগে তো দু রকম খেয়েছি, এবার নতুন আর কি করা যায়? তোর তো খুব ঠান্ডা লেগেছে। হ্যাঁ, এই যে বৃষ্টি হলো, গোডাউনে সারাক্ষণ জল দাঁড়িয়েছিল। আমাদের ওখানে তো মানে একটুতেই জল দাঁড়িয়ে যায়, তো সেই জলের মধ্যে থেকে থেকে ঠান্ডা লেগে গেছে। পায়ে জলটা বসে না, পাটা তো ভেজে সবসময়। হচ্ছে কিছু ধার দেওয়া? হ্যাঁ, মানে হচ্ছে কাজটা আদৌ? হ্যাঁ, ধার হচ্ছে। হচ্ছে? হ্যাঁ, আগের চেয়ে তো অনেক পরিষ্কার হয়েছে, তো পুরো মোচ্ছে ধরা ছিল। হ্যাঁ, এই উল্টো দিকটা টানাটাই কষ্টকর না? হ্যাঁ, ঠিক আছে, ধাক্কা দিয়ে নে, তারপর নারকল কাটার সময় আবার দেখাচ্ছি। হ্যাঁ, চলে এসেছি ছাদে এটা কাটতে। দাদা শুরু কর। দাদা বলছে মাথা না কাটলে ছোবড়া ছাড়ানো যাবে না, তো সেই এখন ছোবড়া ছাড়ানোর জন্য মাথা কাটা চলছে। এসব ছিটকে ছিটকে পড়ছে। দাদা সাবধানে হাত বাঁচিয়ে। বাবা, এতে হেভি মেহনতের কাজ। দেখিস বাবা পায়ে ফায় না পড়ে। দাদা বসে পড়েছে মাটিতে, ইটের ওপর রেখে ছাড়ানোর চেষ্টা চলছে। ডাবটা বাইরে থেকে শুকনো হলেও কাটার সময় মনে হচ্ছে ভেতরটা অতটাও শুকোয়নি, মানে পুরো ঝুনো হয়নি, সেই জন্য এত অসুবিধে হচ্ছে। কচি থাকলেও হতো, আবার একেবারে শুকিয়ে গেলেও তাড়াতাড়ি হতো, এটা মাঝামাঝি রয়ে গেছে। আমাদের দাঁড়াটাতেও খুব বেশি ধার নেই, যদিও ধার দেওয়া হলো, কিন্তু ওটা খুব মোটা লোহার পাতের, কাজে কাজে অতটা পুরোটা ধার দেওয়া যায়নি। যেটুকু হয়েছে তাতে খুব বেশি ধার হয়নি, সেজন্য কাটতে একটু অসুবিধেই হচ্ছে। খুব বেশি ধান নেই। আমার কাছে
সেটা তো জানি না, ছাড়ানোর পরে বোঝা যাবে ভালো আছে না মন্দ আছে। আমাদের সাহায্য করে দিচ্ছেন একজন মাসি। মাসি তোমার নাম কি গো? সুজাতা মাসি। বাহ, মাসি খুব দড়ো, খুব চট করে করে দিয়েছে। ভালো আছে? কি আছে টেকনিকে মাসি তোচ্ছে এগিয়ে। আমাদের ছেলেদেরকে যদি বলি যে নারকেল ভাঙো খাওয়া হবে, তখন বলবে পারিস ভেঙে খাবে যা। এই জলটা তাহলে চলে যাবে, জল নেই যেতে, জল রয়েছে তো। খুব বেশি জল নেই, জল নেই, এই ফুটো দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, বাহ, থ্যাংক ইউ মাসি। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে এইগুলো আমরা পরিষ্কার করে প্যাকেটে ঢুকিয়ে নিচ্ছি, ছাদ নোংরা রাখা যাবে না। মাসি আমাদের নারকলটা কেটে দিয়ে ব্যবস্থা করে দিয়ে চলে গেল। এই যে নারকলটা, আর এই যে দাঁটা, দাঁটা কেমন ধার হয়েছে বলুন তো। খুব ভালো ধার হয়নি, ওই ওপরের মোর্চেগুলো শালি ছাড়ানো গেছে। এই হলো আমাদের নারকল, এরপর এটা দিয়ে কি হবে সেটা পরে ডিসাইড করা হবে। এই যে আমাদের নারকল রেডি টু ইউজ। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে জুড়ে থাকুন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে, আর পুরো ভিডিওটা দেখে কমেন্ট করুন। থ্যাংক ইউ, টাটা।